आपको जो बताने जा रहे हैं वह बेटियों से जुड़ी एक ऐसी खबर है जिससे आपकी भी रूह कांप उठेगी। सवाल उठेंगे, क्या बेटियां कहीं सुरक्षित नहीं? विकृत मानसिकता वाले दरिंदे कहां और किस भेष में छुपे हैं? पश्चिम बंगाल के कोलकाता में आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में लेडी डॉक्टर के साथ हुई हैवानियत और हत्या के दोषियों को फांसी पर लटकाने की मांग को लेकर विरोधी दल से लेकर आम लोग सड़कों पर उतरकर विरोध प्रदर्शन कर रहे हैं। इसी बीच हुगली जिले के हरिपाल थाना क्षेत्र से एक नाबालिग की अर्धनग्न हालत में बरामद होने का मामला सामने आया है। भाजपा माकपा ने दोषियों को चिन्हित करके सख्त से सख्त सजा देने की मांग को लेकर सड़कों पर टायर जलाकर विरोध प्रदर्शन किया है। आरजीकर कांड के बीच हुई इस घटना के बाद एक बार फिर पुलिस के हाथ पांव फूलने लगे हैं। नाबालिग स्कूल छात्रा की बरामदगी हरिपाल थाना क्षेत्र के वीडियो कार्यालय के पास स्थित गोपीनगर इलाके से हुई। पुलिस को खबर मिलते ही नाबालिग छात्रा को बरामद कर हरिपाल ग्रामीण अस्पताल में भर्ती कराया गया। प्रत्यक्षदर्शियों का दावा है कि शुक्रवार शाम के समय नाबालिग छात्रा को अंधेरी गली में अर्धनग्न और अचेत अवस्था में इलाके के लोगों ने देखा। मोहल्ले की महिलाओं ने उन्हें कपड़ा पहनाया। पीड़िता ने बताया कि जब वह ट्यूशन खत्म करके घर लौट रही थी तभी अचानक से चार पहिया वाहन में कुछ लोग जबरन उसे उठा ले गए। इसके बाद क्या हुआ छात्रा कुछ नहीं बता पाई। हरिपाल थाना का एक इन्फॉर्मेशन आसे जे घटनास्थले जेटा उड़े बाजार आछे ওইখানে একজন নাবালিকা অচেতন্য অবস্থায় আছে আর কি। তো যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশান আছে, হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া হয়। কিছু বলি আচ্ছা, ওকে নিয়ে যাওয়া হয় এখানে। ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দিন এবং ওনার বাড়ির থেকে ওনার মা জেঠু এবং মাস্টারমশাই সঙ্গে সঙ্গে থানাতে আসে। তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে, কমপ্লেন্টের ভিত্তিতে সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়। ওনার মা যে কমপ্লেনটা দিয়েছে হরিপাল পিএস কেস নম্বর 534/24 আন্ডার সেকশন 126(2) যেটা জোরপূর্বক আটকানো, 137(2) যেটা অপহরণের সেকশন আছে, 115(2) যেটা আঘাত করার, 75-76 সেটা আছে যেটা স্থিরতাহানির সেকশন, 351(2) যেটা হলো ভয় দেখানো, 35BNS যেটা আপনার একজনের বেশি যেখানে যেখানে থাকে কমন ইন্টেনশন ওটার, এবং 8POXO Act। তো এই সেকশনে কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয়। তো যখনই এফআইআরটা এফআইআরটা হয়ে যায়, রেকর্ডিং যেটা আছে, যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে, অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয়। অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি। তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএসসিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিকলি রেফার করা হয়েছিল, পরে ওনাকে ওখানেও নিয়ে যাওয়া হয়েছিল। তো এফআইআরের যেটা কন্টেন্ট ছিল এফআইআরের ভিত্তিতে আমরা ভেরিয়াস সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি, এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে অ্যানালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআরে দেওয়া ছিল ওটা কোরাবোরেট করছে না, একটু মিল ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। এবং এফআইআরের মেনশন করা ছিল কি চারজন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাই নেম ছিল আর কি। তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেনেন্টকে, এবং যে নাবালিকা ওনাকে ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট ওনার লোকেশনটা পাওয়া গেছে। আজকে ওনার লোকেশনটা আউটসাইড দ্য স্টেট আছে, ওটা আমরা ভেরিফাই করেছি। তারপর ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয়, চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। ওনার এটা লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকো লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনোভাবেই কি শারীরিক নিগ্রহণের কোনো আমাদের ওখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি, এবং
তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে, রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি, যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয়, যেটা আগে 164 CRPC ছিল, এখন 183 BNSS আছে, ওটারও বেসিক্যালি করা হয়, যেটা রেকর্ডিং যেটা হয় ওটা কোর্টে হয়, এবং আমরা কপিটা আমরা পেয়েছি। অ্যান্ড বেসিক্যালি যেটা আছে ওটার সাথে FIR-এর যে কন্টেন্টস আছে, ফ্যাক্টস আছে, ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে না, কোরাবোরেট হচ্ছে না ওটা। তারপর আমরা ইনভেস্টিগেশন, আমরা কালকে রাত্রে, আমি রাত্রে 2:30 সময় আপনাদেরকে একটা ব্রিফ দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করব, যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে। আমরা এখনও 24 ঘন্টা হয়নি, আমরা সব অ্যাঙ্গেলস আবার সব কিছু করে খতিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে। একটা জিনিস